পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইতিমধ্যেই নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন মুকুল রায় এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই তার এই ইস্তফাপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ সেই ইস্তফাপত্র আপনাদের সামনে তুলে ধরব মুকুল রায় তিনি পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তার কারণ বেশ কিছুদিন ধরেই মুকুল রায় তিনি বিজেপিতে আছেন না তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন এই নিয়ে একটা টানাপোড়েন ছিল এবং শেষ পর্যন্ত এই টানাপোড়েন বহুদূর পর্যন্ত গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত স্পিকার জানিয়ে দেন যে মুকুল রায় তিনি বিজেপির বিধায়ক হিসেবেই রয়েছেন এবং তিনি পিএসসি চেয়ারম্যান পদে রয়েছেন গত বছর ঠিক এই দিনেই পিএসসি চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেছিলেন মুকুল রায় এবং এই পিএসসি চেয়ারম্যান পদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ সেই পদের দায়িত্বভার তিনি গ্রহণ করেছিলেন এক বছর সেই দায়িত্ব পালনের পর শেষ পর্যন্ত পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায় এবং শারীরিকভাবেও তিনি খুব একটা সুস্থ নন মুখ্যমন্ত্রীর নির্দেশেই শেষ পর্যন্ত পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায় এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে বিজেপির বিধায়ক হিসেবে তিনি যে বিধানসভার সদস্য পদ সেই সদস্য পদও আর কিছুদিনের মধ্যেই ছাড়তে চলেছেন বলেই সূত্রের খবর ইতিমধ্যেই পিএসসি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায় এবং সেই ইস্তফাপত্র এক্সক্লুসিভলি কলকাতা টিভির হাতে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সেই ইস্তফাপত্র মুখ্যমন্ত্রীর নির্দেশে যে ইস্তফাপত্র তিনি ইতিমধ্যেই দিয়েছেন পিএসসি চেয়ারম্যান পদ থেকে সেই ইস্তফাপত্র শুধুমাত্র কলকাতা টিভির হাতে আপনাদের জানিয়ে রাখি আরো একবার এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন মুকুল রায় এক বছর তিনি এই পিএসসি চেয়ারম্যান পদের গুরুদায়িত্ব সামলেছেন গত বছর এই দিনেই তিনি পিএসসি চেয়ারম্যান পদে আসীন হয়েছিলেন এবং এক বছর সেই দায়িত্বভার সামলানোর পর শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায় ইতিমধ্যেই তিনি তার ইস্তফাপত্র পাঠিয়েও দিয়েছেন এবং সেই ইস্তফাপত্র শুধুমাত্র কলকাতা টিভির হাতে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি সমীক ভট্টাচার্যের সঙ্গে সমীকবাবু আপনাকে স্বাগত জানাই সমীকবাবু পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায় এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই তার এই ইস্তফা কি বলবেন কি প্রতিক্রিয়া তারপরে পুরো প্রক্রিয়াটার মধ্যে স্পিকারের কোথাও কন্ট্রোল নেই স্বাভাবিক বিষয়টি কারণে কারণ সম্পূর্ণ অনৈতিকভাবে বিধানসভার পরম্পরা রীতিনীতিকে ভেঙে ষাট বছরের ঐতিহ্যকে দূরে সরিয়ে রেখে মুকুল রায়কে ওই পদে নিয়োগ করা হয়েছিল যিনি বিজেপির প্রতিনিধিত্বে নির্বাচিত হয়েছিলেন তারপরে মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে স্তরীয় পড়ে বিজেপির সমালোচনা করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন তিনি যখন বিজেপিতে এসেছিলেন গোটা রাজ্য জুড়ে হোর্ডিং করেছিল গদ্দার অনেকে তার নামের পরিবর্তে তাকে গদ্দার বলে সম্বোধন করতেন আমরা দেখলাম যে তিনি বিজেপি ছাড়ার সঙ্গে সঙ্গে তিনি গদ্দার থেকে গদাধরে রূপান্তরিত হয়ে গেলেন ওই যত মত তত পথে দেশে ঢুকে পড়লেন তিনি তারপরে শ্রমিকবাবু এই নিয়ে তো বহু আইনি লড়াই হয়েছে এবং বিধানসভার অভ্যন্তরে প্রচুর আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত কিন্তু স্পিকার বলে দিয়েছিলেন যে তিনি বিধানসভায় তিনি বিজেপির বিধায়ক হিসেবেই রয়েছেন হ্যাঁ না আপনি কি মনে করেন একটা স্কুল পাঠ্য শিশু মনে করে মুকুল রায় বিজেপিতে রয়েছে বিজেপিতে আছেন তৃণমূলের মঞ্চের উপরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন কোনদিন মুকুল রায়ের সম্পর্কে মুকুল রায় না এটা কোটানকোট বিধানসভার অধ্যক্ষের কথা আপনাকে বলছি এইটা বল বিধানসভার অধ্যক্ষের কথা মুকুল রায় কোন বিজেপিতে নেই মুকুল রায়কে অগণতান্ত্রিক ভাবে মুকুল রায়কে সম্পূর্ণ শিষ্টাচার বিরোধী একটা অবস্থান থেকে নিয়োগ করা হয়েছিল এবং আজকেও বেলা শেষে মুকুল রায় পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে বলছেন পদত্যাগ করেছেন নতুন কে চেয়ারম্যান নিযুক্ত হবেন সেইটা দেখার পরেই বোঝা যাবে যে আজকে হঠাৎ মুকুল রায়কে কেন পদত্যাগ করানো হলো ধন্যবাদ আমরা কথা বললাম বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্যের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি মুকুল রায় পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইতিমধ্যেই তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন